অবৈধ বালি খাদান বন্ধ করতে এবার করা কলকাতা হাইকোর্ট অবৈধ বালি খাদান বন্ধ করতে বৃহস্পতিবার রাজ্য প্রশাসনকে পরামর্শ প্রধান বিচারপতির আদালত জানিয়েছে শুধু এফআইআর দায়ের করে খান্ত থাকলে হবে না অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে প্রধান বিচারপতির নির্দেশ দোষীদের শুধু গ্রেফতার করলেই হবে না বালি উত্তোলনের জন্য ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করতে হবে পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ি করতে হবে উপযুক্ত জরিমানা করতে হবে পাশাপাশি তিন মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ হাইকোর্টের দামোদর থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগে দায়ের হয় জনস্বার্থ মামলা সেই মামলায় এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা